Early this morning, the Belacoba Special Task Force seized truck loaded with illegal teak timber and arrested two persons near Fulbari. They were carrying the timber from Nagaland and were on their way to Bangalore. কম হয়ে যাবে না হবে তো আমরা এনএস 31 এ ছিলাম ফুলবাড়ির কাছে আমরা একটা গাড়ি ধরি যে গাড়িটা ব্যাঙ্গালোরে যাচ্ছিল নাগাল্যান্ডের থেকে মানে নাগাল্যান্ড ডিমাপুর থেকে তো মালটা আমরা আজকে গাড়িটাকে তল্লাশি করি ভোর রাতে আমরা ধরি তল্লাশি করার পরে ইউজ নাম্বার ব্লক পাওয়া যায় যেটা আপনি দেখছেন এখনও কাউন্টিং চলছে কাউন্টিং শেষ হচ্ছে না এখনও প্রচুর মাল আছে প্রায় 20 CM মাল আছে আমাদের এখানে আনুমানিক যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা গাড়ি দিয়ে প্রায় 1 কোটি টাকার মাল হবে এটা ব্যাঙ্গালোরে যাচ্ছিল সেটা আমরা অ্যারেস্ট দুজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে যাদের বেঙ্গালুরু বাসা।